নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বিয়ের অ্যালবামটা। তো চলো দেখতে থাকি। তো প্রথমেই এই যে আমরা দুইজন, এটা আমার বিয়ের আর এটা বউ ভাতের দিন। আর ডেটটা দেখে নাও, এই যে আচ্ছা, এটা বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের ফটোশ্যুট হচ্ছিল, তো তখন। আর আমাদের এই বাড়ির নিয়ম হচ্ছে সিঁদুর বিয়ের দিন পরাবে না, তো আমি যখন মানে এই বাড়িতে আসব তখন সিঁদুর পরাবে। তো সেই জন্য আমার বিয়ের পরে এটা সিঁদুরের ছবিটা নেই, সিঁদুর পরা। এই যে তখন কিন্তু বিয়ে হয়ে গেছে, তো দেখো। পাতা জুড়ে শুধু আমাদেরই ছবি, কি হাসি দেখো দুইজনের। ও আরেকটা, এই যে অন্যার মধ্যে, এই যে অন্যার মধ্যে দেখো। আর এখানে এটা অ্যালবামটা হচ্ছে এই বাড়ির, তো এখানে ভোরবেলায় যে দধিমঙ্গল করায় তো সেটা হচ্ছে, এই যে এটা আমার শাশুড়ি মা, এটা আমার দিদা শাশুড়ি, আর এটা হচ্ছে দিবাকরের পিসি একজন, আমার পিসি শাশুড়ি, এটাও একটা পিসি শাশুড়ি, এটা মাসি শাশুড়ি, এটা মামি শাশুড়ি, এটা হচ্ছে আমার ননদ। আর এখানে সব জল ভরতে যাচ্ছে, এই যে আচ্ছা আচ্ছা, এখানে ছেলেদের দিয়ে জল ভরাতে হয়, তো আমার ননদের ছেলে জল ভরছে, তখন একদম ছোট, 4 বছর বয়স ওর। আর এখানে নাচ স্টার্ট, এই যে আর এটা হচ্ছে আমাদের পাড়ার শিব মন্দিরের ছবি, শিব ঠাকুরের। আর এখানে এই যে হলুদ কোটা হচ্ছে, আর এখানে আমাদের বাড়ির থেকে ওকে আশীর্বাদ করতে এসছে, এটা আমার দাদু হয়, মানে আমার মার মেসো। আর এটা হচ্ছে আমার বাবার মামা, আর এটা আমার পিসেমশাই, আর এটা আমার জামাইবাবু। আর এই যে আমাকে আনতে যাওয়ার প্রস্তুতি পর্ব। এখানে সব ওরা ভাই বোনেরা মিলে একটা ছবি তুলেছে, এই যে এখানে এই যে মায়ের কোল থেকে নিয়ে যাচ্ছে, তো আর এই যে আমার ননদ, এই যে এই যে ছোট্ট বর, আমার শ্বশুর মশাই, তো উনি মারা গেছে, 18 বছর হয়ে গেল, খুব অল্প বয়সে মারা গেছে। তো তখন আমার হাজব্যান্ড উচ্চ মাধ্যমিক দিচ্ছে আর আমার ননদ মাধ্যমিক দিচ্ছে। তো যাই হোক, আচ্ছা এটা আমাদের বাড়ির গেট, তো এই যে বর ঢুকে গেছে, বসে পড়েছে, এখন শুধু আমার আসার অপেক্ষা অপেক্ষা। এই যে তত্ত্ব, আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির সব কাকিমারা, আমার আমার বান্ধবী, আমার কাকিমা সব। আচ্ছা এই যে
আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর, তো উনি মামা শ্বশুর হন আমার, মানে আমার মামা শ্বশুর হন এটা আমি কোনো দিন বুঝতে পারিনি। উনি এত বন্ধুর মতো মিশেছে, এত ভালোবেসেছে, নিজের মেয়ের মতো ভালোবেসেছে। তো মামাকে আমরা হারিয়ে ফেলেছি আজকে, 4-5 বছর হয়ে গেল। আচ্ছা, এখানে আর এটা আমার জেঠু, জেঠু সম্প্রদান করেছে আমায়। তো এই যে, আর এটা হচ্ছে মেসো শ্বশুর, এটা পিসা শ্বশুর। তো এই যে মার্কোল থেকে যখন তুলে আনে না, তখন এটা নিয়ে আসছে। আর এটা হচ্ছে দিবাকরের বন্ধু একজন, এই একজন বাবুন্দা। আর এটা হচ্ছে নান্টু, মানে পিসি শাশুড়ির ছেলে। আর এটা নবদা। আর এই যে এগুলো আমার জামাইবাবু, বোনের বর সব আছে। আর এই যে এই যে পান পাতা সরাতে বলছে সবাই মিলে খুব করে, তো সবাই বলাতে এই যে সরিয়ে দিয়েছি, এই দিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। যাই হোক, একটু তো লজ্জা লাগে না? তো তারপর সবাই বলার পরে এই যে তাকিয়েছি, তো তারপর এই যে, আর এখানে পুরো কমপ্লিট। তারপর এই যে আর এটা আমার সেজো কাকিমা, এটা আমার মাসির ছেলে। আর এটা আমার ছোট কাকিমা, এই যে এটা ছোট কাকিমা। আর এটা হচ্ছে মাসির জা, এটাও কাকিমা সব। আর এই যে আমাদের দুইজনের ছবি, এটা একটা মাসি শাশুড়ির মেয়ে, ননদ হয়। আর এই যে আমার ঠাম্মা, আর এটা আমার মা। আচ্ছা, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের জামাই লিটুদা। এই যে বিয়ে হয়ে গেছে তখন সব, এবার ফটো তোলার পালা। এটা একটা মাসি শাশুড়ি, এটাও মামা শ্বশুর। আর এটা আমার নন্দাই, এগুলো মামি শাশুড়ি। এটা একটা মামি শাশুড়ি, এটা একটা মামি শাশুড়ি, আর এটা তো পিসি শাশুড়ি আগে বলেছি। আর এখানে আমার সব দেওর, এটা শুধু আমার দাদা। আর এই যে যেদিন আমাকে নিয়ে আসছে সন্ধ্যাবেলা, তো এই যে নাচ দেখো সব, এটা আমার বড় মামি শাশুড়ি হয়, এই যে। আর এটা বড় মামি শাশুড়ির মেয়ে, যে মা। আর এটা হচ্ছে এই যে, এটা দিবাকরের দাদু, আর এটা দিদা, এই যে। এই বাড়ির নিয়ম হচ্ছে মাথার উপর দিয়ে আবার ডিম ফাটাতে হয়, এই যে ডিম ছুটছে আমার শাশুড়ি মা। আর ছেলে আর বউকে কোলে নিতে হয়, তো এই যে কোলে নিয়েছে, বসে আছি।
আর এই যে বললাম না তখন যে আমাদের ওই বাড়িতে সিঁদুর পড়ায় না, এখানে এনে সিঁদুর পড়ায়, তো এখানে আনার পরে সন্ধ্যাবেলা সব বরণ টরণ হয়ে গেছে, তো তারপরে এই যে সিঁদুর দান হচ্ছে। যে একজন শাড়ি পরিয়ে দিচ্ছে, আর এইবারে নিয়ম হচ্ছে মামা শ্বশুরদের দুধ কলা দিতে হয়, তো এই যে দুধ কলাটা দেওয়া হচ্ছে, দুধ কলা দিতে হয়, তো এই যে দুধ কলাটা দিয়েছে এটা আমি দিচ্ছি মামাকে, এটা হচ্ছে মেজ মামা শ্বশুর, তো মেজ মামা শ্বশুরও আর বেঁচে নেই। ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।